দ্বিতীয় দিনই আমাকে অনেক টর্চার করেন, তারপর আমাকে ছাড়েন। তৃতীয় দিন ভোর 5:30 থেকে শুরু করেন, আরেক 5:30 আমাকে ছাড়েন, উলঙ্গ করেন, প্রসব পায়খানা করে দেয়। খুবই অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক একটি ঘটনা বা খবর আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার মহিলারা অভিযোগ করলেন তাদের কাছ থেকে টাকা খেয়েছে। দর্শক শ্রোতা, ভিপি নূরকে নিয়ে চলছে কঠিন আলোচনা ও সমালোচনা, তো আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। পাপিয়া নিচতলা হল রুমে থাকেন, ঠিক এটার উপরে চারতলা আমাকে ট্রান্সফার করেন। আমার ফিঙ্গারপ্রিন্ট আইডি টাইডি এইসব দিয়ে সুন্দরভাবে তারা ছবি করে তারপর আমাকে ট্রান্সফার করেন। প্রথম দিন থেকে আমার উপর শারীরিক মানসিক নির্যাতন আমাকে করান। দ্বিতীয় দিন আমার থেকে টাকাটা জব্দ করেন। তৃতীয় দিনই আমাকে অনেক টর্চার করেন, তারপর আমাকে ছাড়েন। তৃতীয় দিন ভোর 5:30 থেকে শুরু করেন, আরেক 5:30 আমাকে ছাড়েন, উলঙ্গ করেন, প্রসব পায়খানা করে দেয়। জামা কাপড় চেঞ্জ করার কথা বলে আমাকে বিচার বৈঠকখানা থেকে লটকে টানে বুনিয়া, পাপিয়া, ফাতেমা, আরো নাম জানা নাম অনেক অজানা অনেক লোক রয়েছেন, তারা আমাকে আফরোজা, সবাই মিলে আমাকে সালমা খুব টর্চার করে। তারপরে একে একে সবাই ছত্রভঙ্গ হলে পাপিয়া আর পুলিশ ফাতেমা এক নাগাতারে ওনারাই সারাক্ষণ নির্যাতন করেন। কিছু কিছু লোককে বলেন কারেন্ট দিয়ে আবার করেন, অজ্ঞান হয়ে পড়ি আবার সেন্স আসে আবার করেন, আবার সারের মতো কি সাদা জিনিস ছিটায় দেন, পোকামাকড় আসে আবার দেন, পায়খানা করে দিলে আবার যা কাপড় চেঞ্জ করার কথা উপরে কোনো কাপড় নেই, উলঙ্গ আমি, মারপিটের জামা কাপড় ছিঁড়ে দিয়েছেন, ব্রা কামিজ কিছুই নেই। তারপর আমাকে একটা ময়লার জায়গায় সিসিতে নিয়ে গিয়ে ওখানে সিসি রয়েছে ওখানে কিছু পানি ঢেলে দেন, আমাকে পানি ঢেলে জামা চেঞ্জ করার কথা বলে উলঙ্গ করেন, পায়জামাটো উলঙ্গ অবস্থায় আমাকে আবার মারধর করেন। আমার শরীরে এক ফুটো কোনো কাপড় কিছুই ছিল না, উলঙ্গ ছিলাম। তারপর আসার সময় তারা আমাকে একটা আবার ওখান থেকে তুলে নিয়ে টেনে এক মাঠের মাঝখানে বিচার বৈঠকখানার কাছে একটা গাছ আছে, লাস্ট অফ অল একটা গাছে আমাকে বেঁধে ঝুলায় বাঁধেন, আবার পিঁপড়া পোকামাকড় আসে সারের মতো এগুলো ছিটায় দেন, আবার বেটু পুলিশ ফাতেমা পাপিয়া বাঁধতেই থাকেন, জেল হাজতে আসলে বিভিন্ন মানুষেরা কাঁদতে থাকেন, এক ফোঁটা পানির জন্য বললে এক ফোঁটা পানিও আমাকে দেন না, পানি পানি করি পানি পানি এক ফোঁটা পানিও আমাকে দেন না, এইভাবে আমাকে নির্যাতন করতে থাকেন 14.5 ঘন্টা না 13.5 ঘন্টা ভোর 5:30 থেকে শুরু করেছেন, আরেক 5:30 বাজে শেষ করেছে। মনে হয়েছে ওনারা ওনাদের বাইরে না, পাপিয়া পুলিশ ফাতেমার বাইরে না, ওনারাই কন্ট্রোল করেন। বিচার বৈঠকখানায় প্রতিদিন আমি যা কয়েকদিন ছিলাম, প্রথম দিন থেকে আমাকে টর্চার করছে, আমি শুধু ওবায়দুর সাহেব এখানের সিনিয়র অফিসার আর জেলার পাহারাকে একটু বসতে দেখেছি, তখন যখন স্যাররা বসেন তখন এই মুহূর্তে খালি দেখা যায় পাপিয়া আগে থেকে সাজে গুজে বসে থাকে, নির্যাতন করেন মানুষকে, কিন্তু জেলার স্যার আসার মুহূর্তে উনি জেল হাজতে ড্রেসটা পরে, কিছু মেকআপ ম্যান মেয়েরা থাকেন জেল হাজতে, তারা মেকআপ টেকআপ দিতে থাকেন ওনাকে, স্টেজে প্রেজেন্টেশন করে ওবায়দুর সাহেবের সামনে ওনাকে ডিসপ্লে করেন, এটা দেখেছি। আর কিছু দেখিনি আজ, এগুলো দেখেছি আমি, পুরোপুরি সুস্থ না। এসে আমি জানি আইনজীবী হিসাবে, আমি আইনজীবী, পিসি পি হচ্ছে প্যানেল, সি হচ্ছে কোর্ট, আর ওনাদেরকে জিজ্ঞেস করলাম পিসি অর্থ আপনারা কী বোঝেন, টাকা পয়সা বলেন, এটা তো প্যানেল কোর্টের একটা বিধিবিধান, তুমি মানো বুঝি শোনো, এটার মধ্যে টাকা রাখো, এখানে টাকা পয়সা এটার মধ্যে রাখলে একটা বই করে দেন, এখান থেকে তুমি খরচ করো,
এখানে এমন কোনো কিছু নেই যে মানুষকে প্রাণে মেরে ফেলবেন, হত্যা করবেন। পিসিও তো প্যানেল কোর্ট, পিসিও তো টাকা পয়সা না। আমি আইনজীবী হিসেবে আপনাদেরকে বলবো যেটা আমি জানি, যেটা দ্বন্দ্ব বাংলায় বলে দ্বন্দ্ববিধি, ইংলিশে পিসি প্যানেল কোর্ট, বাংলা এটাকে দ্বন্দ্ববিধি বলে। জিজ্ঞেস করলাম আপনারা পিসি বলতে কি বোঝান, বলে টাকা পয়সা। এটা তো কোনো টাকা পয়সা না, একটা বিধান দিয়ে দিচ্ছে, এই বিধানের মধ্যে আপনার চলেন। এটা টাকা পয়সা পেলে কারো প্রাণ নাশ করে ফেলে মেরে ফেলবেন, মেরে ওনারা নিয়ে যাবেন, এমন কোনো বিধান তো ওনাদেরকে দেয়নি। ওনারা লুটপাট করেন, এইভাবেই এখানে একটা রাজত্ব তৈরি করছেন, ওয়াইফাই করেন, মেট্রো পুলিশ তার জোর সাক্ষীনতা, পাপিয়ার হল রুমে গিয়ে রেস্ট আরাম করেন। অন্য দায়িত্বরত অন্য অন্য পুলিশরা তাদের প্রভাবে বিচার পৈঠকখানা থেকে অনেক দূরে, জেলার ফারহানা আর উবায়দুর সব এখানে কিছু সময়ের জন্য বসেন। আর ইনভেস্টিগেশনে যেখানে কয়েদিরা থাকেন মাঝে মাঝে, ওটাতে যে একটু সময় ধরে খালি যা কয়েক সেকেন্ডের জন্য খালি একটু দেখেন ঠিক আছে কিনা, এতটুকু আমি দেখেছি আমার বাস্তবতায় জেল হাজতে কয়েকদিনে থাকায়, আর আমি কিছু দেখিনি। পাপিয়ার রুমে আমি যখন আহত হয়েছিলাম, জেল হাজতে আমাকে বলেছিল জেলার স্যার এসে আমাকে উপর থেকে যে হাতের কাড়া গাছ থেকে নামাইছে যে বাঁধন খুলে দেন, ওবায়দুর সাহেব বলেছেন সিনিয়র অফিসার ওখানে আর জেলার ফারহানা বসাচ্ছিলেন, তখন বলছে যে আপনার টাকা পয়সাটা আনাই। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনি মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। দর্শক, খুবই অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক একটি ঘটনা বা খবর আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে উপসচিব মেহেদী হাসান, তাকে বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে গৃহকর্মীদের ধর্ষণের দায়ে। দর্শক, খেয়াল করেন এবং কত বড় জঘন্য অপরাধ, আমি জানি না এটা কি তাকে বরখাস্ত করা বা প্রশাসনের যে 21 ব্যাচের এই কর্মকর্তা তিনি চাকরি সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা পাবেন না, এটাই কি যথেষ্ট? তাও কি ঘটনাটা কিন্তু বাংলাদেশে না, সেই সৌদি আরবে। সৌদি আরবে আপনারা জানেন যে সেখানে সেফ হোম আছে, যে ওখানে বাংলাদেশি গৃহকর্মীরা যদি কোনো নির্যাতিত হয় তারা পালিয়ে আসে, তারা যদি বাংলাদেশ দূতাবাসের আশ্রয় চায় তখন তাদেরকে সেফ হোমে রাখা হয়, তারপরে তাদেরকে চিকিৎসা বা তার যদি কোনো মামলা মোকদ্দমা হয় সেই ব্যাপারে বিচার সালিশ করার পরে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। এই সেফ হোমে সবসময় বেশ উল্লেখযোগ্য সংখ্যক গৃহকর্মীরা আশ্রয় নিয়ে থাকে, সবসময় থাকে। সেই আশ্রয় নেওয়া গৃহকর্মীদেরকে ধর্ষণ করেছে, কতজন ধর্ষণ করেছে এই রিপোর্টে বা দূতাবাসের প্রজ্ঞাপনে বা সরকারের কোনো তথ্যে সেটা প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে একাধিক গৃহকর্মীকে, তার মানে কত নির্মম পৈশাচিক জঘন্য প্রকৃতির এই মানুষ মেহেদী হাসান, যিনি সরকারের একজন উপসচিব পদমর্যাদার। দর্শক, খেয়াল করেন তাহলে এদের সাথে আর এই যে যারা মানে রেপিস্ট, সাধারণ রেপিস্ট, যাদের কোনো কাণ্ড জ্ঞান জ্ঞান বুদ্ধি নেই, একেবারে সাধারণ নিচু স্তরের, তাদের সাথে আর এই উপসচিব মেহেদী হাসানের কোনো পার্থক্য আছে বলেন? সেখানে সৌদি আরবের দূতাবাসে আশ্রয় নিতে আসছে যেই গৃহকর্মীরা, তাদেরকে আশ্রয়ের বদলে, তাদেরকে প্রোটেকশনের বদলে উল্টো তাদেরকে ধর্ষণ করছে। এবং দেখেন, তারা যখন কি সেফ হোমে আসে তারা কিন্তু নির্যাতিত হয় এবং নানান রকম শারীরিক অত্যাচার, ধর্ষণ, মানে বহুমুখী অত্যাচারের, যখন কি টিকতে পারে না তখন তারা পালিয়ে সেখানে চলে আসে। সে তাদেরকে প্রোটেকশন দেবে যে দূতাবাসের মানে কর্মকর্তা স্টাফরা, যাদের দায়িত্বই সেটা, উল্টো
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ডিসকাস করতে চলে এসেছি, ভিডিও শেষ করার পূর্বে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।